আস্তে না আস্তে গান থামিয়ে দিলে যে কি জানে বয়স তো বাইজির গান যদি জাহাপনার পছন্দ না হয় ও অভিমান কতদিন এখানে আসতে পারিনি বলে অভিমান হয়েছে কিছু না এ কি বলুন তো চিনতে পারলেন না তো খুব বিখ্যাত মানুষ নাট্য জগতের প্রথমে গানটা শুনলেন শ্রীমতী কঙ্কাবতীর কণ্ঠে এবং দ্বিতীয় পুরুষ কণ্ঠস্বরটি হলো আমাদের শ্রদ্ধেয় শিশির কুমার ভাদুড়ী আলমগীরের রেকর্ড অংশ থেকে এটি করা এবং যতদূর আমি জানি গ্রামোফোন রেকর্ডে শিশির ভাদুড়ী এটি প্রথম কণ্ঠস্বর দান করেন আমি হারিয়া যাওয়া দক্ষিণে হাওয়া মন ফাগুনের হিম তলায় আমি হারিয়া যাওয়া দক্ষিণে হাওয়া মন ফাগুনের হিম তলায় আয় রে খুঁজে সিনেমার গানের ব্যাপারে এই হাতে যে এই মুহূর্তে রেকর্ডটি রয়েছে আমার সেটি হচ্ছে সিনেমার গানের প্রথম গ্রামোফোন রেকর্ড মানে অর্থাৎ ছায়াছবির গানের প্রথম বাংলা রেকর্ড গায়ক কৃষ্ণচন্দ্র দে ব্লাইন্ড সিঙ্গার আনন্দ আনন্দ রে চল তীরে চল তীরে চল ষাটের দশকে কেরি সাহেবের মুন্সী ছবির গান গেয়েছেন মিন্টু দাশগুপ্ত এবং সহশিল্পীরা গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার সঙ্গীত পরিচালনা রবীন চট্টোপাধ্যায় ঘোড়া পরে জলদি যাও জলদি যাও জলদি যাও জলদি যাও তবে আরেকজনের কণ্ঠস্বর না শোনালে আমার খুব খারাপ লাগবে হ্যাঁ বাঙালি হয়ে এঁকে আমি একটু এটা হচ্ছে এর রেকর্ড নেতাজি সুভাষচন্দ্র বোসের কণ্ঠস্বর হ্যাঁ তো ইনি এটা করেছিলেন মোটামুটি যখন কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন 1938-39 সালে সেটি আশা করি এটা কোথাও সিডি বা কোনো ফরম্যাটে বেরোয়নি কারণ এটা বম্বের একটি কোম্পানি ইয়ং ইন্ডিয়া কোম্পানি থেকে বেরিয়েছিল সে রেকর্ডটি একটু শোনা যাক খুবই আওয়াজ হবে তবুও যাই হোক শ্রদ্ধা সহকারে একে স্মরণ করছি বন্ধুগণ আজ পৃথিবীর চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বর্তমান সময়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা আমাদের জাতীয় প্রচেষ্টার সাফল্যের পক্ষে অনুকূল এই সুযোগ কোনো বুদ্ধিমান জাতি ছাড়তে পারে না কারণ এরূপ সুযোগ যে কোনো জাতির ভাগ্যে উচিত আসে এই সুযোগ এই শুভলগ্ন আসার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে আমাদের জাতির জীবনে আবার নবচেতনার উন্মেষ হয়েছে মরা গাঙে যখন বান এসেছে তখন জয় মা বলে এখনই আবার তৈরি হতে হবে তা যদি আমরা করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমরা যে আমাদের জাতীয় সাধনা জয়যুক্ত করতে পারব এ বিষয়ে কোনো সন্দেহ নেই
ঠিক এই মুহূর্তে এত রেকর্ডের মাঝখানে বসে একটাই বিশেষ এখনো মনের মধ্যে একটা উঠে রয়েছে যে একটা রেকর্ড যদি পাওয়া যায় সেই রেকর্ডটা হচ্ছে আর কোনোটাই না বিশ্বকবি রবীন্দ্রনাথের কণ্ঠে যে রেকর্ডটি তিনি প্রথম করেছিলেন প্যাথে ইজবস রেকর্ডে সেই রেকর্ডটি। এই ঘরটা আমার দিনান্তে একবার হাজিরা দিতেই হয়, এই ঘরে আমার না এলে যেন আমার দিনের একটা কাজ সম্পূর্ণ হলো না। আর এই ঘরে বহু মানুষ আসেন গান শুনতে, পরিচিত হতে, আমার গান শুনিয়েও আনন্দ পাই। গান শোনার আনন্দটা আনন্দ যত ছড়িয়ে দেওয়া যায়, এই ঘরে ঢুকলে একটা কথা মানুষজনকে বলে দিই, এই ঘরে কিন্তু কোনো ঘড়ি ছিল না একটা সময়, কারণ এখানে আমি মনে করি ঘড়ি না থাকার কারণ একটাই, এখানে ঢুকলে সময় হারিয়ে যায়। সেই জন্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান দিয়ে আজকে আমার এই পরিচিতি বা রেকর্ডের অনুষ্ঠান শেষ করছি। তবে স্মরণের তীরে কেন ডাকো আজি তারে, শুধু অবহেলা দিয়ে বিদায় করেছো যারে, দিতে পারো নাই মালা দিয়েছিলে